বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দুর্নীতি, অব্যবস্থাপনা আর লুটপাটের কারণে বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে জনগণ। সরকারের পকেট ভারী ও লুটপাটের জন্য জনগণকে আরও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বলেন, ক্ষমতার পরিবর্তন ছাড়া সংকট সমাধান সম্ভব নয়। জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ে মঙ্গলবার 8 ঘন্টারও বেশি সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ছিল অন্ধকারে। লুটপাট অব্যবস্থাপনার কারণে এমন দুর্ভোগ আবারও হবার শঙ্কা করছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে মানুষকে বোকা বানানো হচ্ছে। যে প্রকল্পগুলো, বিদ্যুতের প্রকল্পগুলো নিয়েছে, এই প্রকল্পগুলোর জন্য বাংলাদেশের মানুষকে অনেক দাম দিতে হবে, অনেক খেসারত দিতে হবে, এরকম আরও হবে। এবং যতক্ষণ পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড রাইস, একটা ইয়েতে যে পাওয়ার স্টেশন তৈরি না হবে, সেই অনুপাতে ট্রান্সমিশন তৈরি না হবে, সেই অনুপাতে ডিস্ট্রিবিউশন তৈরি না হবে, প্রত্যেকটা একটা স্টেপ ডাউন করতে হয়। বাজার যে তার নিজ গতিতে চলবে, চাহিদা সাপ্লাই কস্টের পরিপ্রেক্ষিতে সেটা তারা বন্ধ করে দিয়েছে। পুরো জিনিসটা, বাজারটা এখন তাদের পকেটের মধ্যে ঢুকে গেছে, বাজার আওয়ামী লীগের পকেটে। এবং আওয়ামী অর্থনীতির মডেল হচ্ছে এটা, তাদের পয়সা বানানোর জন্য যা যা করার, লুটপাট করার জন্য, দুর্নীতি করার জন্য তাই হবে। এবং এটার মূল্য আজকে যে কালকে যেটা ঢাকায় হয়েছে তার প্রতিফলন হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে অর্থ ব্যয় দেখিয়েছে ক্ষমতাসীনরা, এখন ব্ল্যাকআউট দেখলো দেশের মানুষ। সরকারের দুর্নীতির কারণেই এমন বিদ্যুৎ বিভ্রাট বলেও মন্তব্য করেন তিনি। সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও বহু বানিয়েছে, বানিয়ে আপনার শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই ধরনের একটা বড় রকমের দুর্যোগের মধ্যে, বিপর্যয়ের মধ্যে জাতিকে তারা ফেলে দিয়েছে। এটার জন্য মূলত দায়ী সরকারের যে যে অপরিকল্পিতভাবে বিভিন্ন আপনার প্রজেক্ট গ্রহণ করা, বিভিন্ন উন্নয়নের কথা বলা, শুধু অপরিকল্পিত নয়, একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে দুর্নীতি করা। সেই দুর্নীতির মাধ্যমেই এই সমস্ত উন্নয়নের, তথাকথিত উন্নয়নের কথাগুলো বলে, কাজগুলো করে মানুষকে সর্বক্ষেত্রে দেখবেন এই দুর্ভোগগুলো হচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার এখন জাতির জন্য বোঝা হয়ে গেছে, এজন্য ক্ষমতাসীনদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।